আচ্ছা, কথা বলবো হচ্ছে ফুড, নিউট্রিশন, ভিটামিনস এবং মিনারেলস নিয়ে। আসো, ফুড ফুড মানে কি? ইনজেস্টিবল সাবস্টেন্স, যেগুলো তুমি খাও। এনার্জি সোর্স অফ দ্য বডি, তোমার বডিকে যেগুলো এনার্জি দেয়। কম্পোজড অফ নিউট্রিয়েন্টস, এগুলো গঠিত হয় অনেকগুলো নিউট্রিয়েন্টস দিয়ে। স্যাটিসফাই হাঙ্গার, তোমার ক্ষুধাকে নিবারণ করে। সাপোর্ট গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, তোমার বেড়ে ওঠা এবং ডেভেলপমেন্টকে সাপোর্ট করে। ফুড ইজ দ্য ফুয়েল সোর্স অফ দ্য বডি, কম্পোজড অফ নিউট্রিয়েন্টস উইচ আন্ডারগোস মেটাবলিজম আফটার ইনজেশন টু লিভারেট এনার্জি রিকোয়ার্ড ফর দ্য ভাইটাল অ্যাক্টিভিটি অফ দ্য বডি। খাবার তোমার জ্বালানি শক্তি হিসেবে কাজ করে, যেগুলো অনেকগুলো নিউট্রিয়েন্টস দ্বারা গঠিত, এবং এগুলো তুমি গ্রহণ করার পরে মেটাবলাইজ হয়, এবং এগুলো মেটাবলাইজ হয়ে কিছু এনার্জি রিলিজ করে, যেগুলো তোমার বডির ভাইটাল অ্যাক্টিভিটি আবশ্যকীয় কাজগুলোর জন্য দরকার। ফুড পিরামিড দেখতে পাচ্ছ এখানে। ফুড পিরামিডের সিগনিফিকেন্স এটাই যে ফুড পিরামিডের নিচে যে খাবারগুলো অবস্থান করে সেগুলোকে আমাদের বেশি পরিমাণে গ্রহণ করতে হয়, এবং ধারাবাহিকভাবে উপরের দিকে কম। যত ধরনের খাবার তোমরা খাও সেগুলো মূলত তিন প্রকারের। কিছু খাবার তোমাকে এনার্জি দেয়, বলা হচ্ছে এনার্জি ইয়েল্ডিং ফুড। কিছু খাবার তোমার বডি বিল্ডিংয়ের জন্য জড়িত, সেগুলোকে বলা হচ্ছে বডি বিল্ডিং ফুড। কিছু ফুড তোমাকে প্রোটেক্ট করে জীবাণু থেকে, সেগুলো বলা হচ্ছে প্রোটেক্টিভ ফুড। এনার্জি, তুমি এনার্জি পাও হচ্ছে গিয়ে খাবার দাবার থেকে, এবং তুমি এনার্জি ব্যবহার করো হচ্ছে হিট বা তাপ উৎপাদনে এবং মেকানিক্যাল বা যান্ত্রিক কাজগুলো করার জন্য। এনার্জি এক্সপেন্ডিচার, এনার্জি অ্যান্ড হিউম্যান লাইফ, তুমি যে এনার্জিগুলো পেয়ে থাকো, তুমি যে খাবারগুলো খাও সেগুলো মূলত কেমিক্যাল এনার্জিতে কনভার্ট হয়, মানে হচ্ছে কার্বোহাইড্রেট, ফ্যাট এবং আদার্স যেগুলো আছে সেগুলোতে কনভার্ট হয়, এবং সেগুলো বডিতে গিয়ে প্রোডিউস করে হচ্ছে এটিপি, যেটাকে বলা হচ্ছে বডিজ এনার্জি কারেন্সি। এবং এই এটিপি মেটাবলাইজ হয়, মেটাবলাইজ হয়ে হিট প্রোডিউস করে, এবং ভাইটাল যে কাজগুলো আছে আমাদের বডির সেগুলো করে, এবং কিছু কেমিক্যাল ওয়েস্ট বের হয়, সেগুলো বলা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এবং পানি। এখন আসলে আমরা প্রক্সিমেট প্রিন্সিপালস অফ ফুড এই ধারণাটাকে জানি। মানেটা কি? মানে হচ্ছে বেসিক কম্পোনেন্টস অফ ফুড, এগুলোকেই বলা হচ্ছে প্রক্সিমেট প্রিন্সিপালস অফ ফুড। তাহলে সেগুলো কী কী? কার্বোহাইড্রেট এবং ফ্যাট। এই কার্বোহাইড্রেট এবং ফ্যাটকে বলা হচ্ছে এনার্জি ইয়েল্ডিং ফুড, মানে হচ্ছে তুমি যে কাজগুলো করো সেগুলো করার জন্য তোমার যে শক্তি প্রয়োজন সেগুলো তুমি পাও হচ্ছে গিয়ে কার্বোহাইড্রেট এবং ফ্যাট থেকে। প্রোটিন তোমার বডি বিল্ডিংয়ের জন্য দায়ী। ভাইটামিনস এবং মিনারেলস, তুমি যে সুস্থ থাকতেছো তার কারণ হচ্ছে ভাইটামিনস এবং মিনারেলস। এবং ওয়াটার মেনটেন্স ফ্লুইড ব্যালেন্স, রেগুলেটস সেলুলার অ্যাক্টিভিটি। পানি তোমার ফ্লুইডের ব্যালেন্সকে মেনটেন করে, এবং তোমার যে কোষীয় কার্যক্রম সেগুলোকে রেগুলেট করে। ডায়েটরি ফাইবার হেল্প ইন বাউল ফাংশন, তোমার আন্তরিক যে কাজগুলো আছে সেগুলোকে সে সাহায্য করে। ক্যালোরি ভ্যালুস অফ ফুড, যে খাবারগুলো খাচ্ছ সেগুলোর ক্যালোরি ভ্যালুটা কতটুকু। যে খাবারগুলো তুমি খাও সেগুলো সেলুলার রেসপিরেশনের মাধ্যমে মূলত ক্যালোরিতে কনভার্ট হয়। ইট ইজ দ্য এনার্জি রিলিজড বাই দ্য কমপ্লিট অক্সিডেশন অফ এ ফুড ইন দ্য বায়োলজিক্যাল সিস্টেম অফ দ্য বডি। আমরা এনার্জি পেয়ে থাকি কমপ্লিট অক্সিডেশন অফ ফুড, একটা খাবারের কমপ্লিট অক্সিডেশন থেকে, কীভাবে? বডির বায়োলজিক্যাল সিস্টেমের মাধ্যমে। ক্যালোরি ভ্যালুস অফ ফুড, ফুড স্টাফ অ্যান্ড এনার্জি ভ্যালু। ফুড স্টাফগুলোর ভিতরে কী আছে? যে কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেট প্রতি গ্রাম তোমাকে 4 কিলো ক্যালোরি এনার্জি দেয়। এটাকে তুমি 4 কিলো ক্যালোরির জায়গায় বলতে পারো হচ্ছে 4.1 কিলো ক্যালোরি পার গ্রাম। ফ্যাট 9 কিলো ক্যালোরি পার গ্রাম, বা বলতে পারো যে 1 গ্রাম ফ্যাট তোমাকে 9.3 কিলো ক্যালোরি প্রতি গ্রাম ফ্যাট দিয়ে থাকে। প্রোটিন 4 কিলো ক্যালোরি পার গ্রাম, বলতে পারো হচ্ছে 4.1 কিলো ক্যালোরি পার গ্রাম। নিউট্রিয়েন্টস, নিউট্রিয়েন্টস আর দ্য কনস্টিটিউয়েন্টস অফ ফুড নেসেসারি টু সাস্টেইন দ্য নর্মাল বডি ফাংশন অফ দ্য বডি। মানে হচ্ছে নিউট্রিয়েন্টস এমন কিছু উপাদান যেগুলো তোমার নর্মাল বডি ফাংশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
নিউট্রিয়েন্টসগুলো মূলত দু প্রকারের, একটা হচ্ছে ম্যাক্রো নিউট্রিয়েন্টস আর একটা হচ্ছে মাইক্রো নিউট্রিয়েন্টস। ম্যাক্রো নিউট্রিয়েন্টস, অল এনার্জি ইন দ্য ডায়েট ইজ প্রোভাইড বাই দ্যাম। তোমার যত প্রকারের এনার্জি দরকার হয় সবগুলো পেয়ে থাকে হচ্ছে ম্যাক্রো নিউট্রিয়েন্টস থেকে। তাই এই ম্যাক্রো নিউট্রিয়েন্টস তোমার লাগে হচ্ছে কি বেশি পরিমাণে, এবং এই ম্যাক্রো নিউট্রিয়েন্টসগুলো হচ্ছে কার্বোহাইড্রেট এবং প্রোটিন, ফ্যাট। মাইক্রো নিউট্রিয়েন্টস, দিস নিউট্রিয়েন্টস ইজ নিডেড ইন লেজার অ্যামাউন্ট। মাইক্রো নিউট্রিয়েন্টস লাগে হচ্ছে তোমার কম পরিমাণে, এবং সেগুলো হচ্ছে ভিটামিন এবং মিনারেল। এসেনশিয়াল নিউট্রিয়েন্টস, দ্য নিউট্রিয়েন্টস দ্যাট আর নট সিনথেসাইজ ইন দ্য বডি বাট রিকোয়ার্ড ফর নর্মাল বডি ফাংশন অ্যান্ড দেয়ারফর মাস্ট বি সাপ্লাইড উইথ ডায়েট। কিছু প্রয়োজনীয় নিউট্রিয়েন্টস যেগুলো তোমার বডিতে সিনথেসিস হয় না কিন্তু তোমার নর্মাল বডি ফাংশনের জন্য খুবই দরকারি, তাই তোমাকে সেগুলো খাবার দাবারের সাথে খেতে হয়। এসেনশিয়াল নিউট্রিয়েন্টস আর এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড, এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড, ভিটামিন।